রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজন করা হয় চলতি বছরের পুলিশ সপ্তাহ উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠান। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারেড কমান্ডার সালেহ উদ্দিনের নেতৃত্বে পুলিশের বিভিন্ন ইউনিট মার্চ পাস্ট করেন এবং প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। বছর জুড়ে পুলিশ সার্ভিসের বিভিন্ন বীরত্বপূর্ণ ও সাহসী কাজের স্বীকৃতি হিসেবে 230 জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে তাদের এই পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পুলিশ বাহিনী এখন প্রযুক্তি নির্ভর বাহিনীতে পরিণত হয়েছে। নিজেদের মেধা ও জ্ঞান দিয়ে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শান্তিরক্ষা মিশনেও অবদান রেখে চলেছে পুলিশ বাহিনীর সদস্যরা। সবথেকে বড় কথা হলো, যখন করোনা ভাইরাস দেখা দিয়েছে, সেই করোনা ভাইরাসের সময় পুলিশ বাহিনী মানুষের ঘরে খাবার পৌঁছে দিয়েছে। আজকে পুলিশ বাহিনী দ্রুত মানুষের পাশে দাঁড়াতে পারছে, যেটা মানুষের ভিতরে একটা আস্থা বিশ্বাস সৃষ্টি হয়েছে। গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় পুলিশ বাহিনীর সদস্যদের ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপনাদের পূর্বসূরীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সকল আঘাত থেকে রক্ষা করতে হবে। আমার বিশ্বাস, জনবান্ধব পুলিশিং এর মাধ্যমে দেশের আভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, গণতন্ত্রকে সমুন্নত রাখতে প্রত্যেক পুলিশ সদস্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। উন্নত দেশ গড়ার কাজেও পুলিশ বাহিনীর সদস্যদের ভূমিকা চেয়েছেন সরকার প্রধান শেখ হাসিনা। যথেষ্ট ভূমিকা রেখে যাচ্ছেন এবং ভবিষ্যতেও রেখে যাবেন বলে আমি বিশ্বাস করি। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা। সেবা।